2022 সালে বাইশ সালের ত্রিশ জুন থেকে পদ্মা সেতুতে গাড়ি চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগের কার্যবলীর অগ্রগতির বার্ষিক প্রতিবেদন দেয়া হয় বলে জানান তিনি সচিব জানান জেলা পরিষদের চেয়ারম্যানের মেয়াদ শেষ হলেই দায়িত্ব ছেড়ে দেওয়ার বিধান রেখে আইন সংশোধনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দুই হাজার বিশ একুশ অর্থবছরের মন্ত্রণালয় ও বিভাগের কার্যাবলীর অগ্রগতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এতে জানানো হয় বিদায়ী অর্থবছরে বছরে জিডিবি প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক চার সাত উন্নয়ন প্রকল্পের ব্যয় এক লাখ বাহাত্তর হাজার পঞ্চাশ কোটি টাকা সামাজিক নিরাপত্তায় বরাদ্দ পঁচানব্বই হাজার পাঁচশো চুয়াত্তর কোটি টাকায় উন্নীত হয়েছে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন জানান দুই সালের তিরিশ জুন থেকে পদ্মা সেতুতে গাড়ি চলবে উল্লেখযোগ্য যেটা মন পদ্মা সেতু যেটা এটা এইট সেভেন এটা অগ্রগতি হয়েছে আশা করছি আমরা তিরিশে জুন বা তার আশেপাশের সময় ইনশাল্লাহ চলাচলের জন্য ওপেন করে দেওয়া হবে বৈঠকে চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ও জেলা পরিষদ সংশোধন আইনের খসড়া অনুমোদন দেওয়া হয় এটা লোকাল গভর্মেন্ট নিয়ে এসেছে এটাও ওই পৌরসভা অ্যাক্টের মতন আপনার ওনার ট্রেনিং শেষ হয়ে গেলে তখন গভর্নমেন্ট যদি পরিষদ গঠিত যতদিন না হবে ততদিন গভর্নমেন্ট প্রশাসক দিয়ে রাখতে পারবে ও জেলা পরিষদের চেয়ারম্যানরা এটা সদস্য হবেন পৌরসভার চেয়ারম্যানরা সদস্য হবেন এবং মেয়রদের রিপ্রেজেন্টেটিভার সদস্য হবেন আর ইউনাদেরকে রিকমেন্ড করা হয়েছে ওনার অবজার্ভিং মেম্বার থাকবেন ব্যক্তি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সনদ ছাড়া কোনো চলচ্চিত্র প্রদর্শন করলে অনধিক পাঁচ বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন আইনে শুধু সেন্সর থাকলে আবার এখানে অন্যরকম অসুবিধা হয় পৃথিবীর অন্যান্য দেশে এখন সার্টিফিকেশন আইন রুহুল আমিন ঢাকা